আজ তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, 2024 সালের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। তার আজকে আমি প্রশ্নগুলি সমাধান করব, তোমরা দেখে নিও। এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করছি। প্রথমে দেখো, 18টা আছে। সংসারে তার নাকি মন নেই, এখানে যার কথা বলা হয়েছে সে হলো কে? এখানে উত্তর হবে নিখিল। এর পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বরে, সকলেই এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো কোন কথা? এখানে অপশন খ, সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। তারপরে দেখো, তোমাদের 3 নম্বরের প্রশ্নটি রয়েছে যে, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে, তারা কি বলে? ফাঁপি, পৌষে বদলা, ডাওর না দুর্যোগ? এখানে তোমাদের বইয়ে যেটা আছে সেটা উত্তর হবে ফাঁপি। পরবর্তী প্রশ্ন দেখো, তা সে অন্য 1000 মাইল দূরেই থাক আর ড্যাশ তালা লাগানোর এতেই থাক, ওটা হবে 31টা। পরবর্তীতে দেখো, রূপনারায়ণের কূলে কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা অপশন গ, শেষ লেখা। পরবর্তী, শিকার কবিতায় দ্বিতীয়বার আগুন জ্বলেছিল কেন? এখানে অপশন কটা উত্তর হয়ে যাবে, যে হরিণের মাংস তৈরি করার জন্য। পরবর্তীতে আর আগুন লাগে, আগুন লাগে কোথায়? আগুন লাগে না, অপশন এখানে খ, জলের অন্ধকারে ধূসর ফেনাতে আগুন লাগে। 7-8 নম্বর, ক্রন্দরতা জননীর পাশে কবিতায় নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল কোথায়? এখানে উত্তর হবে জঙ্গলে। পরবর্তী প্রশ্ন দেখো, যে 9 নম্বর প্রশ্ন, ঠিক আছে, বহুদিন ড্যাশ কাটেনি দিন, শূন্যস্থানে কোনটি বসবে? যেটি বসবে সেটি হলো জঙ্গলে দিন কাটেনি। এর পরবর্তীতে 10 নম্বর দেখো, আরে সব সময়ে অ্যাস্থেটিক দিক দেখলেই চলে, উক্তিটি কার? শম্ভমিত্র, বৌদি, অমর গাঙ্গুলি, নেপথ্যের হারমোনিয়াম বাদক? এখানে উত্তরটি হবে শম্ভমিত্র মনে হয়, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো, রাজা রথারোহণম নাটয়তি কথাটির অর্থ কী? এখানে উত্তরটি হবে ঘ, যে রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন, এটা তোমাদের নাটক থেকে। পরবর্তী দেখো, নানা রঙের দিন নাটকে মাঝরাতে রজনীকান্ত যার পোশাক পরেছিলেন সেটা হচ্ছে, দেখো অপশন ক। 13 নম্বর, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্য মশাই, কথাটি হলো, এটা উত্তর হবে ক। পরবর্তী দেখো, জয়তোরণে ঠাসা, এখানে যে জায়গার কথা বলা হয়েছে সেটি হলো অপশন খ। তারপরে দেখো, জলপানের আশায় মর্দনাকে কতবার পাহাড়ে চূড়ায় উঠতে হয়েছিল? অপশন গ, 3 বার। পরবর্তী, বাক্যের অব্যাহত উপাদান হিসেবে বিশ্লেষণের কথা এটা বলেছেন, অপশন খ, ব্রুমফিল্ড। ওয়ালার প্রত্যয়টি কি? অপশন ক, পরাধীন রূপমূল। শেষ প্রশ্ন দেখো, যেটা হবে ক্ষয়ের, শেষ প্রশ্ন নয়, এখনও আছে, যে নবজীবনের গান, এগুলো তোমরা একটু দেখে নিও। পরবর্তীতে আছে দেখো, কুস্তি খেলার একটি প্যাচের নাম, ঠিক আছে, অযান্ত্রিক চলচ্চিত্রটির পরিচালক। এরপর দেখো, তোমাদের 12 নম্বরের যে প্রশ্নগুলি, শর্ট প্রশ্নগুলি এসছে, সেটা তোমরা দেখে নাও, খুব সুন্দর প্রশ্ন হয়েছে তোমরা। পরবর্তী প্রশ্ন দেখো, এটা তোমাদের ভাষা থেকে দিয়েছে, ঠিক আছে। এরপর 5-5, এখানে যে কোনো একটা করতে হবে। ভাত থেকে প্রশ্ন তুলেছিল এবার, খুবই ইম্পর্টেন্ট ছিল যেটি। এর পরবর্তীতে দেখো, তোমাদের এটাও ড্রামা থেকে তুলেছে, বিভাব যে নাটক রয়েছে, এবার নিশ্চয় লোকের খুব হাসি পাবে। এরপরে দেখো, 5-2 নম্বর প্রশ্ন, যে সেই রাত্রে জীবনের প্রথম মোক্ষম বুঝলুম যে, যারা বলে নাট্যভিনয় একটি পবিত্র শিল্পে, এটা খুব ভালো প্রশ্ন। পরবর্তীতে, গল্পটা মনে পড়লেই হাসি পেত, কোন গল্পের কথা বলা হয়েছিল? এটাও কমন প্রশ্ন এসছে। পরবর্তীতে দেখো, যে এখানে 50-60 বছর আগে এই প্রশ্নটা কমন ছিল, এর আগে তোমাদের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখান থেকে। এরপর দেখো, ব্যাকরণের স্বাধীন ও পরাধীন রূপমূল খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। পরবর্তীতে দেখো, যে বাংলার বিজ্ঞান চর্চার ইতিহাসে যেটা দ্বিজেন্দ্রলাল রায়ের এসেছিল, এরপর শিশুশ্রমের বিলোপ, এরপর প্রতিপক্ষের যুক্তি এবং তর্ক, এগুলি রয়েছে পক্ষে বিপক্ষে। এরপর তোমার শতবর্ষে মৃণাল সেনের উপর একটা বায়োগ্রাফি লিখতে হবে, ঠিক আছে।